আমরা ক্যাপাসিটির কথা বলছি, কিন্তু আমরা একটা কথা খুব খোলাখুলি বলা উচিত এখানে মিডিয়াতে বসেই বলছি, মিডিয়া তো একটা ব্যবসা দিনের শেষে, তা তো অবশ্যই। মানে এটা এটা আমাদের মানে জনগণেরও মাথায় সবসময় কাজ করে না, এটা একটা ব্যবসা, এটা করে মানুষের জীবিকা হয়, যিনি প্রতিষ্ঠানটা করেছেন উনিও ব্যবসা করতে চান। সুতরাং ক্যাপাসিটি থাকলেও আমাদের ব্যবসার খুব বাজে একটা শব্দ আছে, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আপনি এক টাকা দিয়ে যদি 10 টাকাও প্রফিট করতে পারেন, কথার কথা, ম্যাক্সিমাইজেশন মানে আপনি 15 টাকার চেষ্টা করবেন। ফলে আমাদের দেশে এই একটা প্রবলেম আছে। নাম্বার টু, আমি অত হতাশ একটা জায়গায় না, আমি আমার মনে করি কোনো একটা সময় ফিরে মেন স্ট্রিম মিডিয়ার দিকে ফিরে আসতে হবে। কারণ এখন যেটা হচ্ছে, এখনও আমরা করি কি, সোশ্যাল মিডিয়া যারা একটু কনসাস, তথ্য পাওয়ার পর মেইন স্ট্রিমে আছে কিনা আমরা দেখি যে এটা এন্ডোর্সড হয়েছে কিনা, ওই চেক না করে কিন্তু আমরা এখন পর্যন্ত যাচ্ছি না। সুতরাং ওই একটা ভবিষ্যতের জায়গাও আছে, মাঝখানে কিছু একটা সময় খারাপ যাবে। কিন্তু যেটা উনি বলছিলেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার কাছে মনে হয়, যে বাংলাদেশের সব গ্রাউন্ডটা অনেক সব জায়গায় আছে, আমাদের ফার্টাইল অনেক বেশি। ধরুন প্রধানমন্ত্রী এটা করেছেন, এটা করে উনি অনেক অর্জন করেছেন, তাতে এই দেশের বিরাট সংখ্যক মানুষের খুব খারাপ লাগা শুরু হলো। কারণ এদেশে বিরাট সংখ্যক মানুষ মনে করেন না বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি তার প্রতিনিধিত্ব করেন। ভারতে কিন্তু ব্যাপারটা এরকম না, আপনার ফেয়ার ইলেকশন যখন হয় আপনি হয়তো ভোট দেন নাই কিন্তু আপনি মেনে নেন, কারণ আপনি ফাইটে গিয়েছিলেন, আপনি মেনে নেন এবং দেখবেন যে তাদের বিরোধী দল তাকে মানে অভিনন্দন জানায়, মেনে নেন উনি আমার প্রধানমন্ত্রী। আপনার পাল্টা যে সরকারটা ক্ষমতায় আছে তার বিপক্ষে যারা আছে তাকে আমি নিঃশেষ করে দিতে চাই। ফলে প্রত্যেকে বসে আছে এমন সব তথ্য যেটা তাকে শান্তি দেয়। আমাদের তো এক ধরনের কনফার্মেশন বায়াস আছে, যে তথ্যটা আমার চিন্তাকে স্যাটিসফাই করে, যে চিন্তাটা যেই তথ্যটা বলে যে সরকারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আইএমএফ লোন পাবে না, সেটাই সে নিতে চেষ্টা করে। কারণ ওই যে তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, ফলে কমন যে চিন্তা সেটার সাথে এটা আরও যোগ হয়েছে। তো আমাদের এই পলিটিক্যাল যে হানাহানি বা একেবারে শত্রুতার পর্যায়ে চলে গেছে, আমাদের এখানকার গ্রাউন্ডটা অনেক বেশি ফার্টাইল, আমাদের লিটারেসি কম। মানে আমি মোটামুটি শিক্ষিত মানুষকে বলতে শুনেছি, আমি ফেসবুকে এটা পাইছি, সো ফেসবুকে পেয়েছি, এটাও একটা সোর্স অফ ইনফরমেশন হিসেবে মোটামুটি শিক্ষিত মানুষ বলছে। আপনি আনন্দবাজারের যে কথা বলছেন, আমাকে মোটামুটি শিক্ষিত একজন মানুষ এটা পাঠিয়েছে, মানে আনন্দবাজারের ফার্স্ট পেজে এরকম একটা, আমি এডিটিং বাদ দিই, ফার্স্ট পেজে ছবি দিয়ে একটা নিউজ হবে, এটা কিভাবে মনে হয়, কিন্তু হয়েছে। আমাদের ওই লিটারেসির জায়গায়ও প্রবলেম আছে, সব কিছু মিলে আমাদের সামনে কিন্তু খুব খারাপ সময়, এটা ডিজাস্টারাস সময় আছে। আনন্দবাজারের জিনিসটা কিন্তু রাতে আমিও ফেসবুক কিন্তু আমিও চেক করি, ফেসবুক কিন্তু অনেক সময় সত্যি সত্যি হেল্প করে, কিন্তু আমি আমরা যেটা করি, আমার একটা আছে জায়গা ওইখানে আমি বলি যে এগুলি চেক করবা, দেখো আনন্দবাজারের ঘটনাটা কি। আর আমি একটা ছোট্ট কমেন্ট করি, এই যে উনি যে একটা কমেন্ট করলেন যে বেশিরভাগ মানুষ এই সরকারকে এই মনে করে, এই বেশিরভাগ মানুষটা কিভাবে আমরা ডিটারমিন করি, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আলোচনা আমরা আরেক সময় করব। আমি যেটা বলতে চাই সেটা হলো ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, হেড স্পিচ। মূলত সরকারি মন্ত্রীদের মধ্যে 2-4 জন একদম নেতৃস্থানীয়, সরকারের উচিত হচ্ছে এটা বন্ধ করার ব্যবস্থা করা, এবং এরা 2 জন অথবা 3 জন যদি এটা না করেন তাহলে কিন্তু সমাজের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকে। এটা আবার মন্ত্রীদের মধ্যে 2-1 জন কিন্তু আছেন যারা সত্য বলেন, এটাও আমার কাছে অবাক লাগে যে বাজার দর নিয়ন্ত্রণে আসবে অথবা অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে এটাও আমাদের বুঝতে হবে। যার প্রশংসা করা দরকার তার প্রশংসা করতে হবে, যার নিন্দা করা দরকার তার নিন্দাও করতে হবে। আমি অন্তত 2 জনের নিন্দা পরিষ্কার বলছি। আর একটা জিনিস হচ্ছে এই যে হেড স্পিচ, অন্য দল সম্পর্কে এমন কথা বলা যা তাকে অসম্মান, সেই দলকে অসম্মানিত করে অথবা সেই দলের নেতাকে অসম্মানিত করে, এটা কোনো ভদ্র সমাজে এটা করে না। এটা ডোনাল্ড ট্রাম্প করছে, ঠিক আছে, এখন ডোনাল্ড ট্রাম্প তো সবাই না, এইটা এইটা আমাদের বুঝতে হবে। এবং আজকে আমি শুনলাম যে ওই যে ছাত্রলীগের যে ছেলেকে 2-টাকে ধরে নিয়ে গিয়ে মেরেছে এই পুলিশের লোক, প্রেসিডেন্টের এপিএস কাকে থাপ্পড় মারছে, এটা প্রেসিডেন্টের এপিএস চিন্তা করেন আপনি। আর আরেকজন বলল ওর দাঁতের 32 পাটি খুলে গেছে,
এখন কথা হচ্ছে ফ্যাক্ট চেকিং এর ওইখানে দরকার 32টা খুলছে না 31টা নাকি 3টা সর্বশেষ 3টা দেখা গেছে ধন্যবাদ